পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলছি বিধানসভার বরিয়া গ্রামে ধুমধাম সহকারে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। বিগত দুবছর করোনা পরিস্থিতির জন্য ধুমধাম সহকারে পূজা অনুষ্ঠিত হয়নি। এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মহাসমারোহে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হল। এবছর এই পূজা 27তম বর্ষে পদার্পণ করল। বললে বোধ হয় অত্যুক্তি হবে না, প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিত্ব প্রধান অতিথি হিসাবেই আমাদের এখানে উপস্থিত রয়েছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এছাড়াও মঞ্চের একেবারে নিচে সামনের সারিতে যে সমস্ত মাননীয় অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, অমিত যাদব, বিল্টু, এনামুল, তোমরা যদি থেকে থাকো মঞ্চে এসো। অশোকদা, অশোকদা একবার সামনে এসো। অশোক মণ্ডল, অশোকদা একবার সামনে এসো। সবুজ ধ্বংস হচ্ছে বিশ্বজুড়ে, প্রকৃতির রমণীয় রূপ নষ্ট করে গাছ। আর যিনি নিজের স্কন্ধে সুচারুভাবে তুলে নেন সেই পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক উচ্চপদস্থ কর্মকর্তা শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু দত্ত মহাশয় আমাদের মধ্যে, তার অতি ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত রয়েছেন। ওনাকে আমরা বরিয়া জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে অন্তত এই অঞ্চলে আমরা জানি যতটুকু সাধারণ মানুষের সম্পন্ন করেন, তাকে সম্মানিত করতে পেরে, এদের প্রত্যেককেই সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই খুব গর্বিত এবং ধন্য মনে করছি। এবার স্মারক উপহার এবং বৃক্ষ চারা গুণোত্তরীয় পরিধান করিয়ে বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসাই। আমরা এই পার্শ্বনাথ দত্তকেও সম্মানিত করে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এবং উপদেশের মধ্য দিয়ে আমাদের পূজা কমিটিকে সমৃদ্ধ করেন এবং যে কোনো সমস্যায় সমাধান যিনি আমাদের করে দেন সেই শ্রদ্ধেয় শ্রীযুক্ত আদিনাথ পৈতণ্ডী। আমাদের সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবার 27তম বর্ষ। আমাদের এই বর্ষে আমরা যেটা নিয়ে এসেছি রং বাহারি, আমাদের যে থিম রং বাহারি, বারবার একটা রঙের চেঞ্জ হচ্ছে, আমরা রং বাহারি যে রঙের চেঞ্জ সেটাকেই আমরা তুলে ধরছি। এটা মানুষের আকর্ষণ হচ্ছে, এটা একটা কুলটি বিধানসভা অঞ্চলের প্রত্যন্ত গ্রাম, 7 নম্বর ওয়ার্ড। এই গ্রামের মধ্যে একটা এত বড় পুজো, এই গ্রামের পুজো, গ্রামের মানুষ এবং আশেপাশের প্রত্যেকটা গ্রামের মানুষ খুব আনন্দ করে, খুব উপভোগ করে এই মেলাটিকে, এই পুজো মণ্ডপকে উপভোগ করে এবং সকলে মানে স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে আমরা এত বড় পুজো করতে পারি। এবং প্রশাসন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এদের একটা ব্যাপকভাবে সাহায্য আমাদের কাছে আছে। পুজোর ভাবনা রং বাহারি, পুজো উপলক্ষে বসেছে মেলা, বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই পূজায় উপস্থিত হয়েছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা।